হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডট মাম্পি। তোমরা সবাই কেমন আছো? সকাল সবাই সুস্থ আছো, ভালো আছো? আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, এখন 7:30 মতো বাজে। আর বাবা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম এতক্ষণ। বাবাই তাড়াতাড়ি খেয়ে নাও। পাপা রেডি, ঘড়ির কাঁটাও রেডি। পাপা রেডি, পাপা রেডি হয়ে গেছে। এই দেখো বাবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে নতুন সোয়েটার পরে নিছো, চলো চলো জুতো পরবো চলো। আচ্ছা এখানে বসো, আমি জুতোটা নিয়ে আসি, এখানে বসো আমি জুতোটা নিয়ে আসি। কি হয়, নাও ব্যাগটা, নাও ব্যাগটা, নাও ব্যাগটা, পাপাকে দিয়ে দিবে। আজকে আমি যাব না, ব্যাগের একটা ভিজিউরি না, ব্যাগের সাথে কিরকম লাগে, ব্যাগের সাথে কিরকম লাগে, এই যে এরকম লাগছে। বলো করো, টাটা বাবাই, টাটা টাটা। তো এখন সকালে চা বানানো হয়ে গেছে, তো চাটা খাওয়ার পর রান্না বসিয়েছিলাম, এখন তরকারি হয়ে গেছে, এখনও ভাত হয়নি। আর এখন যাব ছেলেকে আনতে, এসে আবার রান্না করব। আমার ছেলে যাওয়ার সময় বলে গেছে, মাম্মা আজকে কিন্তু তুমি আনতে যাবে, তাই এখন রেডি হয়েছি, এখন আনতে যাব। তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তো এই যে বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে গেছি, আর এখন যাচ্ছি বাবাইকে আনতে। স্কুলে কি করেছিস বল, ক্যামেরার দিকে তাকা, এইখানে তাকা, দিয়ে বল। হোমওয়ার্ক করে হোমওয়ার্ক করতে গেছিলাম, ফট করে বইটা দিতে ভুলে গেছিলাম আমি। ও নাকি হোমওয়ার্কের কপিগুলো ম্যামকে দিতে ভুলে গেছে, বাড়িতে এসে বলছে আমি তো দিইনি, যাতে ভুলে গেছিলাম তারপরে দিইনি, যাতে আমাকে বাড়িতে হোমওয়ার্ক না করতে হয়। দেখছো, এই এইটা হলো শয়তানি হাসি ওর, এইটা হলো ওর শয়তানি হাসি। পুরোটা ঢিলছে না কেন, তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়ার বেড়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। তো আজকে হয়েছে ভাত, ফুলকপি আলুর ঝোল আর মাছ দিয়ে, আর পাঁপড় ভাজা। তো এখন ছেলেকে খাওয়াবো, যাচ্ছি। তো বন্ধুরা আমারও ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 14:15 এরকম কিছু হবে। তো এখন বসেছি এই যে ছেলেকে পড়াতে, তো বাবাইকে পড়াতে বসেছি, আর আমি আর তার আগে কোনো ভিডিও করিনি, এই যে পড়তে বসেছি, ওকে পড়িয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ এই যে আছে, হ্যাঁ খাতা না তো আছে, একটু চিকেন ফিকেন না তো, কিটা চিকেন আর কিটা, এটা কি ছিল, কি করবো এখন, হাতটা কথা দিবে, কথা শুনেছে, হটডগ না হলে একটু চিকেন টিকেন অর্ডার দিবি, এইটা কি কথা। আচ্ছা তুমি পড়ে নাও, তারপর আমি দেখছি। তুমি পড়ে নাও, তারপর দেখছি, ওকে পড়িয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো তো বাবাইয়ের খাওয়ার চলে এসেছে, আর এই যে বাবাই, এ নাও ধরো,
চলো ঘরে চলো। তো এই যে বাবাই বলেছিল কি খাবি বলেছিল, এই যে একটা হটডগ আর একটা চিকেন ইন্টারনেট, তো এই যে বাবাই এখন খাওয়া শুরু করে দিয়েছে। তো বাবাই এখন খাক, তোমাদের সাথে তাহলে আবার পরে দেখা হচ্ছে, তাই তো? কি আছে ওটার মধ্যে? সবজি সবজি কি জি সবজি বলতে পারছি না, সবজি কি গাছ করবো, সবজি গুলাকে মুছবি, গামছা দিয়ে কি করবি, হাত মুছবি, গামছাটা এখানে রাখ, গামছাটাও ধুতে হবে, গামছাটা রাখ এখানে। হ্যাঁ এবার ব্যাপারটা বল কি হয়েছে। এটার ভেতরে এত সবজি আছে ওই জন্য খাবে না, কিন্তু এটা চিকেন হটডগ ছিল, একটু মশলা আছে তো ওইটা ওইগুলোকে বলছে সবজি সবজি, ওই পেঁয়াজগুলো খাবে না। পুরো চটকে ফটকে কি করেছে, এরকম বার্গার খাওয়ার সময় এরকম দু তিন দিন ধরেছে, মামা বার্গার কিনে দাও, বার্গার অর্ডার দাও, বার্গার এনে দিয়েছি ব্যাস, তারপর বার্গার থেকে এরকম ঘেঁটে টেটে ফেলে দিয়েছিল। এটা ভালো লাগে না, এটা তো তুই মাঝে মধ্যে খাস না, এটা ভালো লাগে, কিন্তু এখানেরটাতে হালকা মশলা আছে মনে হচ্ছে, আমরা যেখান থেকে খাই ওখানটা প্লেন চিকেন থাকে। এটা মশলা একটু টেস্টি, এটা এটা বললে টেস্টি, এটা টেস্টি, ক্যামেরার দিকে তাকিয়ে বল, এটা টেস্টি, কোনটা ভালো ছিল এইটা না এইটা? কেন 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 এত সবজি ছিল? তো এখন সন্ধ্যেবেলা চা করছি, নিজের জন্য বাড়িতে কেউ নেই চা খাওয়ার, বড় গাছে ডিউটিতে আর মা বাড়িতে, মা গেছে দাদুকে হসপিটালে দেখতে, আমি আর বাবাই আছি বাড়িতে, এদিকে চা খাচ্ছি, চাটা করলাম খাবো আর ভাত বসিয়েছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করার, কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দৌড়ে চলে এসছে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।